খুলনার কয়রায় জামায়াত নেতাকে ধরতে গিয়ে গুলির মুখে পড়েছে পুলিশ। এই সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন পুলিশের এক কনস্টেবল। পুলিশ জানায়, 5 ফেব্রুয়ারি হরতাল চলাকালে জামায়াত ইসলামীর কর্মীদের সাথে সংঘর্ষে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় একটি মামলা হলে অভিযুক্ত আসামিদের ধরতে শনিবার রাতে কয়রা থানা পুলিশের একটি দল সুন্দরবন সংলগ্ন গোলখালি গ্রামে অভিযান চালায়। এ সময় জামায়াত শিবির কর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় জামায়াত শিবির কর্মীদের ছোড়া গুলিতে পুলিশ কনস্টেবল মফিজুর রহমান মারাত্মক আহত হন। হাসপাতালে আনার পথে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আমি আমার বাবার হত্যাকারীদের বিচার চাই, আমি তাদের ফাঁসি চাই। তুমি ঘুমাও, ওষুধ খাও, খাইয়ে দে, ঘুমা। এই কথা আমার শেষ কথা ভাই, আর কোনো কথা যে বলিনি। আর জানো, এরকম করে কোনো ছেলেকে তার বাবার জন্য না কাঁদা লাগে। গত 5 তারিখে হরতাল চলাকালে আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। এখানে আওয়ামী লীগের কয়েকজন লোক আহত হয়। তো সেটার প্রেক্ষিতে গতকাল একটা মামলা হয়েছে। এই মামলার এজাহারনামী আসামিদের ধরার জন্য আমাদের কয়রা থানার আংটিহারা ক্যাম্পের পুলিশ 12 জনের একটা টিম, ওখানে আংটিহারার আইসির নেতৃত্বে তারা ওই এজাহারনামী আসামির বাড়িতে যায় আসামি ধরার জন্য রাত্রি 1টার দিকে। দেশীয় অস্ত্রশস্ত্র, ঢাল, ওই লাঠি শোটা, ইট পাটকেল, এগুলো নিয়ে পুলিশকে হামলা করে তারা গুলিও করতে থাকে। যেহেতু ওরা অনেকেই ছিল সংখ্যায়, পুলিশ ডিফেন্স নিতে চেষ্টা করে। এরকম একটা পর্যায়ে এই কনস্টেবল মফিজুর রহমান সে গুলিবিদ্ধ হয়।